ব্যাটিংয়ে পাল্টা দিয়ে ইংল্যান্ডকে হারানো খুবই কঠিন। বাংলাদেশ তাই বোলিংয়ের পথ বেছে নিয়েছিল। তবুও ইংল্যান্ডের টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে বিশাল রানের পাহাড়ের মুখে পড়ে বাংলাদেশ। বৃষ্টির কথা মাথায় রেখেই হয়তো ইংলিশদের ব্যাটিং করতে পাঠায় সাকিব আল হাসান। ইংল্যান্ডের হয়ে শুরু থেকেই ভালো ব্যাটিং করে জনি বেরস্তো এবং ডেভিড মালানরা। শুরুতেই 115 রানের পার্টনারশিপ পায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারা 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে 364 রান। ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালান 107 বলে 140 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে 16টি 4 এবং 5টি 6। এছাড়া জনি বেরস্তো করেন 52 রান। তিন নম্বরে ব্যাটিং করতে নামা জো রুটের ব্যাট থেকে আসে 68 বলে 82 রানের একটি ইনিংস। 365 রানের টার্গেট তাড়া করতে নেবে। প্রথমেই 49 রানের 4 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। একের পর এক আউট হয়ে ফিরে যান তানজিদ তামিম, সাকিব আল হাসানরা। বাংলাদেশের হয়ে সামান্য লড়াই করার চেষ্টা করে ওপেনার লিটন দাস। তিনি 66 বলে 7টি 4 এবং 2টি ছক্কা সাহায্যে 76 রান করেছেন। এছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে 51 রানের একটি ইনিংস। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে 39 রানের ইনিংস। শেষ পর্যন্ত 227 রানে অল আউট হয়ে 137 রানের বড় ব্যবধানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ।